দল পদযাত্রা প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে আমাদের এই পদযাত্রা সভা নাগরিকদের বক্তব্য অনেকে রেখেছেন, আরো দু চারজন রাখবেন, তারপরে আমরা এই পদযাত্রা নিয়ে হাজির হব। এর আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই যে বিতর্কিত কালো আইনগুলো করছে, কারা করছে? সংসদ করছে। এই সংসদ তো জনগণের ভোটের কোনো বৈধ সংসদ নয়, এটা একটা অবৈধ সংসদ। এবং এই সংসদ বা এই দেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী এই সমস্ত আইন কানুনগুলোকে তার কার্যালয় থেকে অনুমোদন দেয় চূড়ান্ত করে। সে কারণেই আমাদের আজকের কর্মসূচি ছিল যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, আজকে নাগরিকদের সামনে তাকে এসে জবাবদিহি করতে হবে যে তারা কেন এ ধরনের আইন করে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, কেন মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কাজ করে দেশকে আজকে একটি সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা গতকালকে পুলিশ মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ সাহেবের একটা বক্তব্য শুনেছেন। তিনি বলেছেন যে প্রেস ক্লাবে একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে বাইশ দিয়ে পেটানো হয়েছে, তার কোনো রিফ্লেকশন আমরা দেখি নেই, কেউ কথা বলেনি। আমি পুলিশ প্রধানকে বলতে চাই যে তাহলে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন, ব্রাইট স্টুডেন্ট ছিলেন, সাহিত্য তো মানুষকে আলোকিত করে, আমাকে আলোকিত করেছে, আমি একই বিভাগের ছাত্র, আমি মনে করেছি দেশ এখন অন্ধকারের দিকে, দেশ এখন একটা অগণতান্ত্রিক অপশক্তির হাতে চিহ্নি। আমি তখন ক্লাসের পাশাপাশি গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে সামিল হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ঐতিহ্য এই জাতির সংকটে অগ্রণী ভূমিকা রাখা, আমরাও এগিয়ে এসেছি। আর আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কেন কোন মানুষ এটা নিয়ে কথা বলে নাই, কেন মানুষ তাদের আবেগ অনুভূতি ব্যক্ত করে নাই? আপনি একটু চিন্তা করেন, ইংরেজি বিভাগের ছাত্র, লিটারেচার পড়েছেন, ক্রিটিসিজম পড়েছেন, একটু চিন্তা করেন তো কেন পুলিশের উপরে বাইশ দিয়ে পেটালো অথচ মানুষ কোনো রিয়াকশন দেখিয়ে নেই? কারণ আপনার দেখেছেন না, আপনার পুলিশ রমনাজনের আলোচিত এডিসি কিভাবে ছাত্রদেরকে থানার সামনে বিধারক গরু পেটা করে পড়ে গিয়েছে, তারা দিচ্ছে গলায়। এবং এই এডিসি হারুন সাহেব দেখবেন মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনে নারী শিক্ষার্থীকে তিনি লাঞ্ছনা করেছিলেন। আমরা যখন এই প্রেস ক্লাবে দাঁড়াই সবসময় ওনার উগ্রমুখী আচরণ, কথাটা আমার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। পরশু দিন আমরা একটা প্রোগ্রাম করেছিলাম পুলিশের সাথে, যাতে আমাদের সংঘর্ষ না হয়, আমাদের সহযোগীরা চেইন ব্রেক করেছিল। একজন এডিসি তার মুখের ভাষা হচ্ছে মাস্তানি চোদাও চোদনার পর এইরকম একটা ভাষা চলে গেছে। ক্যান ইউ ইমাজিন, একজন পুলিশ অফিসার নট কনস্টেবল, তার মুখের ল্যাঙ্গুয়েজ হচ্ছে। এবং পরে আমরা জানতে পারলাম যে তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন, তো তাকে আমরা বিনয়ের সাথে বলবো। পোশাকটা গায়ে দিয়েছেন জনগণের ব্যাগ ব্যাগসের টাকায়, জনগণের সেবা করার জন্য, জনগণের উপরে ছড়ি ঘোরানোর জন্য নয়, হাতে ল্যাসি দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কাজে সেটাকে যদি অপব্যবহার করেন, জনগণ কিন্তু তার উল্টো রিয়াকশন আপনাদেরকে দেখাবে। আইজিপি সাহেবকে বলবো, আপনারা যে স্লোগান দিয়েছেন নদীর পক্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, একটু সেটা পরিণত করে দেখেন। আজকে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী পদযাত্রা, পুলিশের উচিত হবে যে আমাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যেন আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে পারি সেই পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমাদের পুলিশ কি সে কাজ করে? কখনো করে না। তাহলে পুলিশকে আমরা কিভাবে আপন ভাববো? আপনারা বলছেন পুলিশ জনগণের সেবক, আমরা তো কথায় কাজে কর্মে মিল দেখতে পাচ্ছি না। এবং আরেকটা বক্তব্য আমরা খুব মর্মাহত হয়েছি, একজন পুলিশ প্রধানের বক্তব্য রাজনৈতিক নেতাদের মতো, যে দেশের একটা অংশ নাকি আপনার দেশের উন্নয়ন অর্জনে তাদের কিছু যায় আসে না, তারা শুধুমাত্র সমালোচনা করে। তাদেরকে মূল ধারা থেকে আপনার কি যেন কথাটি বলেছিল যে সাটাই করার সময় হয়েছে, এইটা কি একজন পুলিশ প্রধানের দায়িত্ব? তিনি তো এই কথা বলতে পারেন। কাজে আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আজকে কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিজেরা টাকা পয়সা কামানোর ধান্দায় এবং চাকরি শেষে মন্ত্রী রাষ্ট্রদূত হওয়ার জন্য আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। টাকা পয়সা কামিয়ে তো ইউরোপ আমেরিকায় যাবেন, ইউরোপ আমেরিকার দরজা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সাংবাদিক নিপীড়নকারী, অ্যাক্টিভিস্ট নিপীড়নকারী, মানবাধিকার লঙ্ঘনকারীরা কিন্তু ইউরোপ আমেরিকায় আর জায়গা পাবে না। আপনাদের উপরে কিন্তু স্যাংশন আসতেছে, অলরেডি বিভিন্ন দেশ শুরু
কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই বিনা ভোটার সরকারের রক্ষা কবচ হিসেবে কাজ না করে আপনারা জনগণের জন্য কাজ করেন, তাহলে দেখবেন জনগণ আপনাদেরকে শ্রদ্ধা করবে, জনগণ আপনাদেরকে রেসপেক্ট করবে। আমরা চাই পুলিশ এবং জনগণের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, এবং আজকে আমরা যে লোকদাক আহমেদের যে মৃত্যুকে কেন্দ্র করে আমরা এখানে সমবেত হয়েছি, এর আগে থেকেও কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আমাদের স্পষ্ট দাবি ছিল যে এই আইনটি মানবাধিকার লঙ্ঘন করে, এই আইনটি মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নেয়, এই আইনটি কবি সাহিত্যিক সাংবাদিকদের মুক্ত চিন্তাকে রুদ্ধ করে, এই আইন বাতিল করতে হবে। আইনমন্ত্রী বলেছেন যে ইতিমধ্যে আমাদের রিয়াকশনের প্রেক্ষাপটে হয়তো যে এই আইনটিকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে তদন্তের আগে কাউকে গ্রেপ্তার করবে না। আইনমন্ত্রী কিংবা এই সরকারের মন্ত্রীর কথায় কাজে মিল আছে? আপনাদের মনে আছে না কোন সংস্কার আন্দোলন যখন আমরা সারা দেশে করি, প্রধানমন্ত্রী ছাত্রদের দাবির প্রেক্ষাপটে আমরা চাইছিলাম সংস্কার, আমরা বাতিল চাইনি, প্রধানমন্ত্রী বলছেন কোটাই থাকবে না। পরবর্তীতে কি প্রশাসন হয়েছে দেখেছেন না? এই ছাত্র আমাদের উপরে কি নির্মম নির্যাতন চালিয়েছে আন্দোলন নাকচাত করার জন্য? তো আইনমন্ত্রী যে বলছেন যেখানে তার মন্ত্রিসভার প্রধানমন্ত্রীর কথারই নজর হয়ে যায়, মিল থাকে না কথায় কাজে, আইনমন্ত্রীর কথার কি মিল থাকবে? তারা তো ধরে নিয়ে বলবে যে তদন্তের স্বার্থে পুলিশ ধরেছে, কাজে আমরা আর ভুল করা যাবে না। আমাদের স্পষ্ট দাবি এই আইন বাতিল করতে হবে, এবং আজকে সিভিল সোসাইটির নাগরিকরা এখানে সমবেত আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আমরা এসবিসি কে, আমরা তো এই আইনের দাবিতে সোচ্চার আছি, এবং আমরা শপথ নিয়েছি ভারত আসিফের ডাকে শহীদ মিনার থেকে, সেই শহীদ মিনার আমাদেরকে মাথা নত না করার শিক্ষা দিয়েছে, এই আইনের কাছে জীবন থাকতে মাথা নত করব না। আইন বাতিল করে ঘরে ফেরবো আজকে এই সমাবেশে।